স্বেচ্ছাচারী হওয়ার জন্য, পাপাচারী হওয়ার জন্য, অন্যায় করার জন্য, মানুষকে আঘাত করার জন্য সবকিছু আমার জন্য আমার কাছে প্রস্তুত, আমি সবই করতে পারবো চাইলে। এমন একটা গ্রাউন্ড হচ্ছে এই অনলাইন গ্রাউন্ড। এই জন্য এই জায়গাতে নৈতিকতা এবং আদর্শিকতা ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি, নৈতিক বন্ধন। সূরা নাহালের 125 থেকে 28 নম্বর পর্যন্ত আয়াতগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে মোট 8টি পদ্ধতির কথা বলা হয়েছে দাওয়াতে। প্রথমত হেকমতের সাথে দাওয়াত দিতে হবে, 2 নম্বর সৎ উপদেশ, 3 নম্বর হেদায়াতের আশা রেখে সর্বোত্তম পন্থায় বিতর্ক করতে হবে, 4 নম্বর কাউকে রদ করতে হলে, প্রতিবাদ করতে হলে শালীন ভাষায় করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না, 5 নম্বর ধৈর্য এবং সহনশীলতা নিয়ে করতে হবে, ধৈর্য রাখতে হবে, 6 নম্বর কেউ যদি ট্রল করে, কেউ যদি আঘাত করে, কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি আজে বাজে কথা আপনার বিরুদ্ধে বলে, কি করতে হবে, হতাশ হওয়া যাবে না, 7 নম্বর সর্বদা তাকওয়া অবলম্বন করতে হবে, আর সর্বশেষ 8 নম্বর হচ্ছে সৎকর্মের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মৌলিক লক্ষ্য। যারা আমরা অনলাইনে ময়দানে সক্রিয় আছি তাদের প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের প্রশিক্ষণ নেওয়াটাও অত্যন্ত জরুরি, যে তারা কিভাবে অনলাইনের এই বিস্তৃত জগতে, এই অরক্ষিত জগতে নিজেদেরকে সুরক্ষা দেবেন এবং প্ল্যান মাফিক দাওয়াতি কাজ তারা এগিয়ে নেবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. سورة النحل 125 نمبر آي تي বিভাগ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আই টি প্রশিক্ষণ 2023 এর উপস্থিত সম্মানিত অতিথি মণ্ডলী, প্রশিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে এই ধরনের একটি প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক শেখ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনে এসে আমরা সত্যি অত্যন্ত আনন্দিত, এই কারণে যে আমরা এই আমাদের কেন্দ্রে নানা ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়, তবে আইটি প্রফেশনাল যারা তাদেরকে নিয়ে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন এটা প্রথমবারের মতো। তো সেই প্রশিক্ষণে আপনারা এসেছেন অনেক কষ্ট করে, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আজকের এই প্রশিক্ষণ যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা আমাদের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি যে তারা এত চমৎকার একটি আয়োজন করেছেন। সবচেয়ে বড় কথা, এত চমৎকার একটা চিন্তা করেছেন। আয়োজন করাটা সহজ, কিন্তু চিন্তাটা যে করেছেন, একটা আইডিয়া নিয়ে এসেছেন, এবং সারা বাংলাদেশে দাওয়াতি ময়দানে বিশেষ করে অনলাইনে যারা কাজ করছেন তাদেরকে ঐক্যবদ্ধ করার যে একটা প্রয়াস তারা গ্রহণ করেছেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত প্রশংসনীয়। যদি তারা এটা রেগুলার ফলো আপ করে এগিয়ে নিতে পারেন, নিঃসন্দেহে এটা অনেক একটা ফলপ্রসূ একটা অবদান রাখতে পারবে দাওয়াতি ময়দানে। সম্মানিত উপস্থিতি, অনলাইন প্ল্যাটফর্মটা কেন, যারা অনলাইনে আছেন, যারা আইটি প্রফেশনাল আছেন, তাদেরকে নিয়ে আজকের আয়োজনটা কেন? মূলত অনলাইন যে প্ল্যাটফর্ম, অনলাইনটা আগামী দিনের শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর একেবারে একটা অবশ্যম্ভাবী একটা বাস্তবতা। আগামী দিনের পৃথিবীটি, রিয়েল পৃথিবী যেটা আমরা দেখছি, তার চেয়ে ভার্চুয়াল পৃথিবী সেটাই বেশি অর্থবহ হয়ে উঠবে। আজকে আমরা দেখা যাচ্ছে আমাদের পার্সোনাল লাইফে হয়তো বন্ধুই নাই, কিন্তু ভার্চুয়াল লাইফে তার হাজার হাজার বন্ধু, মানে ওটাই কিন্তু বেশি বাস্তবতা পেয়ে যাচ্ছে আমাদের রিয়েল বাস্তবতা বা ফিজিক্যাল যে বাস্তবতা সেটার চেয়ে। এটা আবার আরেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, এই কারণে বিশেষ করে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি, যারা মুসলমান, যারা দিনদার মানুষ, তারা সাধারণত দুনিয়াবি নানা ফেতনা সম্পর্কে অত্যন্ত একটা স্পর্শকাতর অবস্থান ধরে রাখি। আমরা চেষ্টা করি যত সম্ভব এই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে, মিডিয়া থেকে দূরে থাকতে, আর এই কারণেই বলা যেতে পারে জাকির নাইক যতদিন পিস টিভি না নিয়ে এসেছেন ততদিন পর্যন্ত আমরা টেলিভিশনকে শুধুমাত্র শয়তানের বাক্স হিসেবে চিন্তাম। টেলিভিশনের আশপাশে আমরা যেতাম না, টেলিভিশন মানে অনেক খারাপ কিছু, এটা কিন্তু আমরা জানতাম এবং সেটাই ছিল আসলে। কিন্তু জাকির নাইক যখন এই প্ল্যাটফর্মটাকে আরও সুন্দরভাবে প্রপারলি ইউজ করার একটা ব্যবস্থা করলেন, তখন কিন্তু এই জিনিসটাই, এই শয়তানের বাক্সটাই কিন্তু অনেক অনেক ক্ষেত্রে আল্লাহর বাক্স হয়ে গেল, তাই না? তো প্রত্যেকটা জিনিস আসলে তার ব্যবহারের উপরে নির্ভর করে, কে কতটুকু প্রপারলি ইউজ করতে পারছে। তা আমরা সব কিছুকে সাধারণত অ্যাভয়েড করা অভ্যস্ত যারা একটু দিনদার মানুষ, অ্যাভয়েড না করে যদি আমরা প্রপারলি ইউজ করার মতো ফর্মুলা মানে পাই, তাহলে তার মাধ্যম দিয়ে কিন্তু বহু মানুষকে হেদায়ত করা সম্ভব,
সেটা জাকির নাইক দেখিয়ে দিয়েছেন। এবং বর্তমানে আহলে হাদিসদের দাওয়াত কিন্তু অন্যান্যদের চেয়ে অনেক বেশি সম্প্রসারণশীল, তাই না? মিডিয়াতে ঢুকলেই, ইউটিউব ফেসবুকে ঢুকলেই মূলত দাওয়াত কাদের দেখা যায়? আহলে হাদিসদের কিন্তু বেশি এখন। এই কারণটা হচ্ছে ওই যে ডাক্তার জাকির নাইক একটা পথ দেখিয়ে দিয়েছেন, এই কারণে মিডিয়ার ব্যবহারে কিন্তু অন্যদের তুলনায় আহলে হাদিসরা কিছুটা হলেও এগিয়ে। আর দ্বিতীয়ত, মিডিয়ায় আহলে হাদিসরা কেন বেশি মানে সক্রিয়, এর পিছনে আরেকটা কারণ হচ্ছে মাঠে ময়দানে আমাদেরকে মার খেতে হয়, কিন্তু ফেসবুক ইউটিউবে আমাদের মার খাওয়ার জায়গাটা নেই, আমাদেরকে ফিজিক্যালি কেউ হিট করতে পারবে না। এই কারণে আমরা এই নিরাপদ জায়গাটা মনে হয় বেছে নিয়েছি, এবং এই কারণেই আলহামদুলিল্লাহ মানে কি বলবো, দাওয়াতটা আরও অনেক বেশি ছড়িয়ে পড়ছে। তো অনলাইন যে মিডিয়া আগামী দিনে বাস্তবতা, যেটা বলছিলাম এখন আরও কত যে প্রযুক্তি আসছে, গত পরশু দিনই আমরা দেখলাম অ্যাপল একটা নতুন প্রযুক্তি নিয়ে আসছে, ভিআর প্রযুক্তি, ভার্চুয়াল রিয়েলিটি, মাথায় একটা হেডসেট পরে থাকবে, এই সমস্ত কম্পিউটার এভাবে দেখা লাগবে না বা এরকম এই জিনিস আর লাগবে না, সরাসরি চোখে পড়লেই যেদিকে তাকাবে সেদিকে কম্পিউটার, নিজের হাত দিয়ে মানে ভার্চুয়াল মানে কি বলবো বাস্তব ফিজিক্যাল যে কিবোর্ড সেটাও লাগবে না, নিজে অদৃশ্য হাতে হাত চালালেই মোটামুটি যেটা করার সব হয়ে যাবে। তার মানে আগামী দিনে পৃথিবী কোন দিকে চলে যাচ্ছে আমরা হিসাবই করতে পারবো না, এরকম একটা অবস্থা। কিছুদিন আগে আমরা দেখছিলাম এআই প্রযুক্তি, মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা ছবি আঁকানোর জন্য এখন কত পরিশ্রম করতে হয়, ছবি আঁকানোর জন্য কোনো পরিশ্রমই করা লাগবে না, শুধু বলতে হবে আমি এই ধরনের ছবি চাই, সঙ্গে সঙ্গে একটা ছবি চলে আসবে, এই ধরনের বইয়ের প্রচ্ছদ চাই চলে আসবে। তো যা হোক, যেটা বলছিলাম আগামী দিনের পৃথিবী অনলাইনের পৃথিবী, ভার্চুয়াল পৃথিবী, এই পৃথিবীতে যদি আমরা কার্যকরভাবে ভূমিকা রাখতে চাই আমাদেরকে অবশ্যই এই বিষয়ে মানে আজকে যে আয়োজনটা করা হয়েছে এই ধরনের আয়োজনগুলো অত্যন্ত জরুরি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় বলতে চাইব যে এই লাইনে যারা আবার আছেন তারা সবচেয়ে একটা ভালনারেবল অবস্থায় আছেন, অরক্ষিত একটা জায়গায় আছেন, যেহেতু এটা ইচ্ছামতো সব কিছু করার জায়গা, আপনি কখন কি করে বসবেন আপনি নিজেও জানেন না, আনপ্রেডিক্টেবল একটা অবস্থায় আছেন। এজন্য যারা আমরা অনলাইনে ময়দানে সক্রিয় আছি তাদের প্রশিক্ষণ দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের প্রশিক্ষণ নেওয়াটাও অত্যন্ত জরুরি যে তারা কিভাবে অনলাইনের এই বিস্তৃত জগতে, এই অরক্ষিত জগতে নিজেদেরকে সুরক্ষা দেবেন এবং প্ল্যান মাফিক দাওয়াতি কাজ তারা এগিয়ে নেবেন, এজন্য তাদের প্রশিক্ষণ নেওয়াটাও জরুরি। তো আমি আজকে যেটা আমাকে বলা হয়েছে নৈতিক প্রশিক্ষণের জায়গাটা নিয়ে কিছু কথা বলার জন্য এখন একদমই সময় নেই, তা আমি সংক্ষেপে শুধুমাত্র এটুকুই বলতে চাইব যে অনলাইন দাওয়াতের মূলনীতিটা কি কি হওয়া উচিত। সূরা নাহালের যে আয়াত আমি পড়েছি 125, 26, 27, 28 একটু লিখে রাখতে পারেন, যারা আমরা দাওয়াতি ময়দানে কাজ করবো অনলাইনে, সূরা নাহালের 125-28 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতটি আমাদের সবসময় স্মরণে রাখতে হবে। শুধুমাত্র মানে এটা অনলাইনের ক্ষেত্রে না, এটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য, তবে অনলাইনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এই কারণে যে অনলাইনে মোটামুটি আমরা সবাই এখন কম বেশি অ্যাক্টিভ, দাওয়াতি ময়দানে হয়তোবা অ্যাক্টিভিটিস ফিজিক্যালি আমাদের কম, কিন্তু দেখা যাচ্ছে আমরা মাশাআল্লাহ মুখে কথা বলতে না পারলেও অন্তত পক্ষে আমরা অনলাইনে সবাই কম বেশি সক্রিয়। এজন্য সূরা নাহালের 125-28 নম্বর পর্যন্ত আয়াতগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে মোট 8টি পদ্ধতির কথা বলা হয়েছে দাওয়াতে। প্রথমত হেকমতের সাথে দাওয়াত দিতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে হেকমতের সাথে। 2 নম্বর সৎ উপদেশ। 3 নম্বর হেদায়াতের আশা রেখে সর্বোত্তম পন্থায় বিতর্ক করতে হবে, মানুষের সাথে বিতর্ক করা আমরা সাধারণত এই জন্য করি তাকে পরাজিত করতে হবে, তাকে কাউকে পরাজিত করার জন্যই আমরা সাধারণত বিতর্ক করি, তাই না? কিন্তু ইসলামের নিয়ম হচ্ছে বিতর্ক করতে হবে কিসের জন্য? ইসলামের বিজয়ের জন্য এবং তার হেদায়তের জন্য। আমার হেদায়ত তো সেটা একটা বিষয়, মূলত তাকে হেদায়ত করার জন্যই আমি কিন্তু বিতর্ক করব, এটা হচ্ছে ইসলামের মূলনীতি। 4 নম্বর কাউকে রদ করতে হলে, প্রতিবাদ করতে হলে শালীন ভাষায় করতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। 5 নম্বর ধৈর্য এবং সহনশীলতা নিয়ে করতে হবে, ধৈর্য রাখতে হবে। 6 নম্বর কেউ যদি ট্রল করে, কেউ যদি আঘাত করে, কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি আজে বাজে কথা আপনার বিরুদ্ধে বলে, কি করতে হবে? হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না, বরং ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। 7 নম্বর সর্বদা তাকওয়া অবলম্বন করতে হবে, অহংকারী হওয়া যাবে না এবং সব কিছু ছেড়ে হতাশ হয়ে পালিয়ে যাওয়া যাবে না। আর সর্বশেষ 8 নম্বর হচ্ছে সৎকর্মের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই হচ্ছে আমাদের দাওয়াতের মৌলিক লক্ষ্য। এই আয়াতটি শুধুমাত্র মনে রাখবেন, সূরা নাহালের 125-28, এই আয়াতগুলোতে এত সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে, নতুন করে আর কিছু বলা লাগে না।
করণীয় বর্জনীয়, ডুজ অ্যান্ড ডোন্টস, নৈতিকতা এবং আদর্শিকতা, নিজের নৈতিক জায়গাটা এবং আদর্শিক জায়গাটা কি বলবো, সবচেয়ে বেশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনলাইন জগতে যারা আমরা আছি, কারণ এখানে সবকিছু অ্যাভেলেবল। স্বেচ্ছাচারী হওয়ার জন্য, পাপাচারী হওয়ার জন্য, অন্যায় করার জন্য, মানুষকে আঘাত করার জন্য সবকিছু আমার জন্য আমার কাছে প্রস্তুত, আমি সবই করতে পারবো চাইলে, এমন একটা গ্রাউন্ড হচ্ছে এই অনলাইন গ্রাউন্ড। এই জন্য এই জায়গাতে নৈতিকতা এবং আদর্শিকতা ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি, নৈতিক বন্ধন। বিশেষ করে এখানে তিনটা বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা হচ্ছে নারীর ফেতনা, নারীর ফেতনাটা অনলাইন জগৎ আসার পরে আগের চেয়ে কমেছে না বাড়ছে? আগে যদি থাকতো 50%, এখন বলা যায় 99%। অত্যন্ত মারাত্মক একটা জিনিস আল্লাহ রাসূল যেটা বলেছিলেন তার মৃত্যুর আগে, যে ইত্তাকুদ্দুনিয়া ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন্নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারী জাতি থেকে সাবধান থাকো। ফেসবুক আসার পরে সবগুলো খুব সহজ হয়ে গেছে, সবার সাথে কি বলবো ইন্টারাকশনটা এত ইজি হয়ে গেছে যে এই ফাঁদে যে কোনো সময় যে কোনো সবচেয়ে তাহাজ্জুদ গুজার মানুষও পড়ে যেতে পারে, কেউ আশঙ্কা থেকে মুক্ত নই। এজন্য নারীর ফেতনাকে সবার উপরে আমরা রাখবো, যে কোনো মূল্যে নিজেকে এই জায়গা থেকে যেন আমরা হেফাজত করতে পারি। দুই নম্বর হচ্ছে হারাম টাকা উপার্জন। হারাম টাকা উপার্জনও খুব ইজি হয়ে গেছে, তাই না? ফেসবুক, ইউটিউবে যাদের একটু বেশি আছে, আপনার সাবস্ক্রাইবার বেশি আছে, এতে টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না। মনিটাইজেশন চালু রাখলেই কাড়ি কাড়ি টাকা, এই টাকাগুলোকে নেওয়া আমাদের জন্য জায়েজ হবে? ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে যে আয়গুলো হয়, এই আয়গুলো গ্রহণ করা জায়েজ হবে আমাদের জন্য? কেন জায়েজ হবে না? কারণ এগুলো সবগুলো আসে কোথা থেকে? হারাম অ্যাড থেকে, তাই না? সুতরাং যাদের সাবস্ক্রাইবার বা এরকম বেশি আছে এবং যাদের টাকা পয়সা ইনকামের সুযোগ আছে, তারা নিজেদেরকে হেফাজত করাটা খুব কঠিন। এমনি মনিটাইজেশন চালু রাখলে আপনি 70-80 হাজার টাকা মাসে এমনি পেয়ে যাবেন, এই সুযোগ হাতছাড়া করবে কে? প্রচণ্ড রকম নৈতিক আদর্শিক একটা শক্তি না থাকলে এখান থেকে নিজেকে বিরত রাখা খুব কঠিন। তারপরে ভালো মন্দের পার্থক্য করার যোগ্যতা, কোনটা ভালো কোনটা খারাপ, এটার জন্য আসলে তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। তাকওয়া যত বেশি থাকবে তার বেশি সে তত বেশি কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করতে পারবে সহজেই। দুই নম্বর হচ্ছে কোনো কিছু দেখলেই বা শুনলেই যাচাই বাছাই না করে শেয়ার করা যাবে না, পোস্ট বা শেয়ার করা যাবে না। কোনো একটা বিষয় শুনলাম, ব্যাস পোস্ট করে দিলাম, শেয়ার করে দিলাম, এটা অন্তত বাংলাদেশ আহলে যুব সঙ্গের কর্মীদের কাছ থেকে আমরা আশা করি না। আমরা সবসময় সহি জয়ীফ হাদিস নিয়ে কত রকম কতটা শক্ত অবস্থানে আছে, তাই না? ঠিক একই জায়গা যখন আমরা দেখি কোনো একটা ফেক নিউজ আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সতর্কতা অবলম্বন করছি না, ফেক নিউজ প্রচার করে দিচ্ছি। তিন নম্বর হচ্ছে জুলুম করা যাবে না কোনো অবস্থাতেই। আমার যারা শত্রু তার বিরুদ্ধে জুলুম করা যাবে না, হয়তো আমার সংগঠনের বিরোধী মানুষ, হয়তো আমার সংগঠনের সম্পর্কে গালিগালাজ করে, তবুও তার সম্পর্কে জুলুম করা যাবে না। সে যতটুকু বলেছে তার ততটুকু রদ করা যাবে, কিন্তু তার চেয়ে বেশি করা যাবে না, জুলুম করা যাবে না কোনো অবস্থাতেই, জুলুম কাম্য নয়। প্রত্যেকটা পিছনে কি বলবো আয়াত এবং হাদিসগুলো এত সুন্দর, এগুলো মানে বলতে ইচ্ছা করছে কিন্তু বলার সুযোগ নেই, টাইমও নেই। চার নম্বর হচ্ছে মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থ জিনিসটা বোঝা এটা খুব কঠিন একটা ব্যাপার, শুধুমাত্র যাদের অন্তরে সেই ফিলিংসটা আছে তারাই কেবলমাত্র এটা অনুভব করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একজন ব্যক্তি আহলে কুরআনদের বিরুদ্ধে কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল, দেখেছিলেন আপনারা? সেই বিতর্কে তার যে অবস্থান ছিল সে অবস্থান নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে? কিন্তু তারপরেও আমাদের অনেক ভাই, যেহেতু তিনি করেছেন, তিনি রচনা করেছেন, এই জন্য তার ব্যাপারে অনেক নেগেটিভ মন্তব্য করছেন। কারো বিষয়ে যদি পজিটিভ মন্তব্য করতে নাও পারি, অন্তত পক্ষে নেগেটিভ মন্তব্য করব না, এটা করা কি কঠিন না সহজ? কিছুদিন আগে বিশ্বের একজন ক্ষমতাধর প্রেসিডেন্ট, তাকে ইসলামপন্থী বলে মনে করা হয়, তিনি যখন জয়লাভ করলেন, আমাদের কিছু ভাই কেন যেন ওই সময় তার সমালোচনায় লিপ্ত হয়ে গেলেন। তার অনেক সমালোচনা আছে, কিন্তু ওই সময় সমালোচনা করতে হবে? এটা কি জরুরি ছিল? তিনি আসার কারণে মানে কি বলবো আমাদের দিক থেকে আমরা বলবো তিনি সুফিবাদী আকিদার লোক, অনেক কিছু বলতে পারি, কিন্তু আলটিমেটলি মুসলিম উম্মার জন্য মানে কি বলবো সুফিবাদের জায়গাতে নিঃসন্দেহে খারাপ একটা দিক হলো, কিন্তু মুসলিম উম্মার জন্য রাজনৈতিক পরিবেশ সুন্দর করার ক্ষেত্রে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই দেশে হিজাব নিষিদ্ধ ছিল,
হিজাবটাকে তিনি নিষেধাজ্ঞাটা তিনি বাতিল করে দিয়েছেন। সে দেশে এখন মানুষ ইচ্ছা মতো মসজিদে যেতে পারে, ইচ্ছা মতো পর্দা করতে পারে, অন্তত এইটুকু সুযোগ করে দিয়েছেন বলে তার সমালোচনার জায়গাটা আমরা একটু কমিয়ে আনতে পারবো না? মুসলিম উম্মার বৃহত্তর স্বার্থটা একটু চিন্তা করা জরুরি আমাদের। তাতার আক্রমণ করেছে, ধরে নেন ইন্ডিয়া আমাদের উপর এখন আক্রমণ করেছে, এই সময় আমিও যেই কাতারে, এনায়েতুল্লাহ আব্বাসী একই কাতারে, এখন আমার কাজ কি ইন্ডিয়াকে আগে ঠেকানো নাকি এনায়েতুল্লাহ আব্বাসী ঠেকানো? এটা তো কমন নলেজ, মানে কমন সেন্স, এইটুকু বোঝার মতো জ্ঞান আমাদের থাকা উচিত। সর্বশেষ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। সব জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করা এটা হচ্ছে মুসলমানদের, একমাত্র মুসলমানদের বৈশিষ্ট্য এবং সবচেয়ে কঠিন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য অর্জন করাটা একেবারে মানে উচ্চ মার্গের মুসলমান ছাড়া কারো পক্ষে সম্ভব না। একদম মাঝামাঝি অবস্থান, উদারতা রেখে, হিংসা বিদ্বেষ মুক্ত থেকে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এটা অত্যন্ত কঠিন কাজ। তবে যদি আমরা করতে পারি, আমরা নিঃসন্দেহে, যাদেরকে আমরা অলিয়া আউলিয়া বলছি ওগুলো তো বাজে ফেক অলিয়া আউলিয়া, আমরা প্রকৃত অর্থে অলিয়া আউলিয়ার কাতারে চলে যাবো ইনশাল্লাহ যদি মধ্যম পন্থা অবলম্বন করতে পারি। আমি আর বাড়াবো না কথা, নৈতিক আমাদের নৈতিক অবস্থানটা কীরকম হওয়া উচিত সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অনলাইনের এই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের ভবিষ্যৎ যে প্ল্যাটফর্মটাকে বলা হচ্ছে সেই ভবিষ্যৎ প্ল্যাটফর্মটাকে যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি এবং এটার মাধ্যম দিয়ে যেন আমরা ইসলামের যে মৌলিক দাওয়াত, বিশুদ্ধ দাওয়াত নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, আহলে হাদিস আন্দোলনের যে প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছি, এটাকে যেন আরও বেশি গতিশীল এবং বেগবান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।